আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল مُؤْمِنِينَ يُدْنِينَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخلي الجنة من أي أبواب الجنة شئت. صدق الله العظيم. সম্মানিত মা ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আজকের আলোচনাটি যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্দা প্রসঙ্গে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়েছেন, যে আয়াতটি তেলাওয়াত করলাম বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, তুমি তোমার স্ত্রী কন্যা এবং মুমিন নারীদেরকে বলো তারা যেন বাইরে যখন বের হবে তাদের চাদরের কিছু অংশ উপরে টেনে দেয়, শরীরের উপরে টেনে দেয়। এতে কি হবে, তাদেরকে সিনা সহজ হয়ে যাবে এবং তাদেরকে কেউ ইফটিজিং করবে না, তাদেরকে উত্তপ্ত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন গফুর এবং ক্ষমাকারী, ক্ষমা করে দেন। এর আগে তোমরা যা করেছো সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারীদেরকে, মা বোনদেরকে এই শিক্ষা দিয়েছেন বিশ্ব নবীর মাধ্যমে। আর নারীদের জান্নাতে যাওয়ার জন্য অনেক কাজ করা লাগবে না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাত্র চারটি কাজ যদি কোনো নারী করতে পারে, কোনো মহিলা করতে পারে, তাহলে তার জন্য জান্নাতের আটটা দরজা সবগুলো খুলে দেওয়া হবে। যে দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। বিশ্বনবী বললেন ইদা সাল্লাতিল মারাতু খামসাহা, প্রথম নাম্বার হচ্ছে, মা বোনেরা ভালো করে লক্ষ্য করেন, কান লাগান, আপনার প্রথম নাম্বার হচ্ছে আপনি নামাজে গাফিলতা করবেন না, অলসতা করবেন না, গাফলতি করবেন না। নামাজের সময় চলে যায়, আসরের সময় চলে যায়, আসরের নামাজ পড়বে, মাগরিবের সময়, মাগরিবের নামাজ এশার সময়, ফজরের নামাজে গাফিলতি, এই গাফিলতি যেন না করে। এজন্য প্রথম নাম্বার হচ্ছে নামাজে অলসতা করা যাবে না, এটা মা বোনদের জন্য। দুই নাম্বার কাজ হচ্ছে অসমাত সাহরাহা, রমজান মাসে রোজা রাখা। যখন কোনো মা বোন রমজান মাস আসে, কোনো উজুর ছাড়া, তাদের শরীয়তের কিছু উজুর আছে, উজুরগুলো ছাড়া তারা রোজা রাখবে, তারা রোজা বাদ দিবে না, এটা তাদের বিধান। মহিলা মানুষেরা, মা বোনেরা বেশি বেশি রোজা রাখেন, এটা আমরা জানি, বেশি বেশি রোজা রাখেন। নফল রোজা, সুন্নত রোজাগুলো তারা ছাড়তে চান না, অবশ্যই রোজা রাখা লাগবে। বিশ্ব নবীর ঘোষণা রোজা রাখবে। তিন নম্বর ওয়াত সাউজাহা, আর স্বামীর অনুসরণ করবে, আতাইতাত করবে, স্বামীর কথা শুনবে, স্বামীর কথা মানবে। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে আজকে বেশিরভাগ পুরুষেরা নির্যাতন হয় নারীদের চেয়ে বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কাজের মধ্যে স্বামীর গুরুত্ব অনেক বেশি দিয়েছেন। নবীজি বলেছেন পৃথিবীতে যদি কাউকে আমি সিজদা করার অনুমতি দিতাম,
আল্লাহ রাব্বুল আলামিন যদি সিজদার অনুমতি দিত তাহলে আমিও মহিলাদেরকে স্ত্রীদেরকে অনুমতি দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। কত গুরুত্ব স্বামীর! আসুন আমরা স্বামীর খেদমতের জন্য এগিয়ে আসি, কারণ স্বামীকে কষ্ট দেয়া মানে আল্লাহ পাককে কষ্ট দেয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদার রাজুল দাআ যাওজাতিহি লিহাজাতিহি ফালতাতিহি ওয়া ইন কানাত আলাত তানুর, যখন কোন পুরুষ তার স্ত্রীকে আহ্বান করে, ডাকে তার জন্য তার প্রয়োজনের জৈবিক চাহিদা অথবা দৈহিক প্রয়োজনের কাজে, সেই সময় তার উচিত হচ্ছে তার কাছে আসা, স্বামীর ডাকে সাড়া দেয়া। যদিও সে আগুনের কাছে থাকে, রান্নার কাজে ব্যস্ত থাকে, তারপরেও তাকে আসতে হবে। চিন্তা করেন, ভালো করে লক্ষ্য করেন, আগুনের কাছে থাকলেও যদি আসতে হয়, যেখানে রান্না করতেছেন ওই আগুনটা ছড়িয়ে যেতে পারে, মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতির পরেও যদি স্বামী আহ্বান করে তার কাছে অবশ্যই আসা লাগবে। এটাই হচ্ছে স্বামীর আতায়াত, স্বামীর অনুসরণ, স্বামীর কথা শোনা, মানা। আজকে আমাদের দেশে স্বামী যদি কোনো প্রয়োজনে ডাকে, কোনো কারণে যদি ডাকে, স্ত্রী তার ডাক শোনে না, তার কথা শোনে না, বিভিন্ন উজর আপত্তি দেখায়। বাংলাদেশে যেহেতু চাকরির সুযোগ দিয়েছেন সরকার, মা বোনদেরকে চাকরি করেন, এদিকে বসও ডাকতেছে, স্যার ডাকতেছে তাড়াতাড়ি অফিসে আসো, স্বামীও ডাকতেছে আজকে আমার সাথে একটু সময় দাও। আপনি স্বামীকে সারা বসের কথায় চলে যান, বিশেষ করে যে সকল বোনেরা আমাদের বিভিন্ন ডিউটিতে বিভিন্ন কাজে থাকেন, বিভিন্ন হাসপাতালে ক্লিনিকে চাকরি করেন, ইন্টার্নি করেন, তাদেরকে আমি বলছি ভালো করে লক্ষ্য করেন। আপনারা ওই ইন্টার্নির সুযোগ নিয়ে, আপনারা ওই চাকরির সুযোগ নিয়ে বসের কথা শোনার জন্য যান, কিন্তু স্বামীর দিকে গুরুত্ব দেন না, কিন্তু স্বামী আপনার জন্য যান না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীকে সিজদা করার অনুমতি দিতেন যদি আল্লাহ পাক মানুষকে সিজদা করার অনুমতি থাকতো, তাহলে চিন্তা করেন কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই গুরুত্ব দিতেন। বিশ্বনবী একদিন গোসল করতেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করাচ্ছেন, ছোট মানুষ তখন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করানোর সময় কাঠের উপরে বিশ্বনবী দাঁড়িয়ে গোসল করতেছেন, কাঠটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বৃদ্ধা আঙ্গুলে পায়ের উপরে পড়েছে। হঠাৎ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন পানির সাথে রক্ত ঝরতেছে, রক্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ব্যাপার কি আয়েশা, রক্ত ঝরে কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি যে দাঁড়িয়ে আছেন, কাঠটা ওটা আমার পায়ের উপরে আছে। নবীজি বলছেন, আগে কেন বলনি তোমার পা থেকে রক্ত যাচ্ছে, আমি তো বুঝতে পারিনি। বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কষ্ট পাবেন এই জন্য আমি বলতে পারিনি। কতটা ভালোবাসা, কতটা আন্তরিকতা স্বামীর প্রতি! আর আজকে আমাদের দেশের মা বোনেরা স্বামীর প্রতি কোনো গুরুত্ব নাই, পিরসায় মাজারে আর বাজারে গিয়ে সময় কাটান। তাদেরকে আমি বলছি ভালো করে লক্ষ্য করেন, আপনার স্বামী আপনার জন্য জান্নাত। নবীজি বলেছেন যদি এই চারটা কাজ ভালো করে লক্ষ্য করেন, নামাজের পরে, রোজার পরেই স্বামীর অনুগত, স্বামীর কথা শুনবে, এইটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। চতুর্থ নাম্বার হচ্ছে ইলালাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাহাত যাওজাহা। তিন নাম্বার গেল, চতুর্থ নাম্বার হচ্ছে তার লজ্জাস্থানের হেফাজত করবে, লজ্জাস্থান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে যদি কোনো লোক, যদি কোনো মুমিন ব্যক্তি, যদি কোনো ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী অর্থাৎ জিহ্বাটাকে এবং দুই উরুর মাঝখানে, দুই রানের মাঝখানে যেই লজ্জাস্থানকে হেফাজত করবে, যে এর সংরক্ষণ করবে, যে এর জামিনদার হবে, আমি নবী তার জন্য জান্নাতের সুপারিশকারী হয়ে যাব, আমি তার জন্য জান্নাতের জামিনদার হব। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য এটার দিকে ভালো করে লক্ষ্য রাখতে হবে, আপনার লজ্জাস্থানের হেফাজত, আপনার লজ্জাস্থান, আপনার পুরো সারাদিন হাত বডিটা মহরের মাধ্যমে, মহরানার মাধ্যমে আপনার স্বামী আপনার জন্য কিনে নিয়েছে, এটা অন্য কোনো কারো কাছে বিক্রি আর ভাড়া দেওয়া যাবে না, নিষেধ। কখনোই এই সম্পদ আপনি অন্য কোনো স্ত্রীর স্বামীকে, অন্য কোনো পুরুষকে আপনি এটা কখনোই দিতে পারবেন না, এটার জামিনদার আপনি নিজেই। কিয়ামতের ময়দানে এই আমানতের জন্য আপনাকে জবাবদিহি করা হবে। রবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ব্যাপারে আরো বললেন,
স্বামীরা যখন তাকে আহ্বান করবে, তাকে ডাকবে, তার অনুমতি ছাড়া তোমরা যে রোজা রাখবে তাও পারবে না, নফল রোজা যদি হয়, ফরজ রোজায় অনুমতি লাগবে না, কিন্তু স্বামীর অনুমতি ছাড়া নফল রোজাও তোমরা রাখতে পারবে না। নবীজি বলেন, লা তাসুমু ইমরাতুন বালুহা শাহিদুন ইল্লা বিইযনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার রোজা নফল রোজা হয় তাহলে স্বামীর অনুমতি ছাড়া উপস্থিত থাকার পরে তার অনুমতি ছাড়া তোমরা নফল রোজাও রাখতে পারবে না, গয়রা রমাদান, রমজানের রোজা হলে রাখতে পারবে, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এইটার উপরে, ফরজের উপরে স্বামীর কথা কোনো কথাই চলবে না, ফরজ কোনো বিষয়ে যদি স্বামী নিষেধ করে সেটা মানাও যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী অংশে বললেন, ওয়ালা তাযানু ফি বাইতিহি ওয়া হুয়া শাহিদুন ইল্লা বিইযনি। আর স্বামীর অনুমতি ছাড়া কোনো পুরুষকে, কোনো মানুষকে তার বাড়িতে প্রবেশ করার অনুমতি দিতে পারবে না, স্বামীর অনুমতি লাগবে, স্বামী উপস্থিত, স্বামী দেখবে কে বাড়িতে আসছে কে আসছে না, কিন্তু আপনি স্বামীর অনুমতি ছাড়াই কাউকে ঘরে প্রবেশ করাবেন এটা আপনার জন্য নিষেধ, নবীজি নিষেধ করেছেন। সুতরাং এ ব্যাপারে সাবধান থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এই যে সুযোগ দিয়েছেন নবীজির মাধ্যমে, হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম, ইলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়া বাবিল জান্নাতি শিতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই চারটা কাজ যখনই করবে তখন ওই নারীর জন্য জান্নাতের আটটা দরজা খোলা হবে, যেই দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য চারটা বিষয় আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে মা বোনদের কাছে বলছি, ভালো করে লক্ষ্য করবেন, এই চারটা বিষয় আপনাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এই চারটা আমল করিয়ে জান্নাতের বন্দোবস্ত, জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সকলেই বলেন আমিন, আমিন।